केमिस्ट्री इज नॉट मिस्ट्री प्रत्येक स्वागत जानिए निये एलाम नवम श्रेणी एसिड क्षार लवण अध्याय सेकेंड भिडियो अर्थात आज के पढ़ब हे निर्देशक पीएच ये तुम्हारे बोर चैप्टर 4.4 रही है। तेल आगे दिन हमें जेने एसिड क्षार और लवण की आज के निर्देशक संगे प्रथम परिचय लाभ करूँ। निर्देशक नाम बुझते जा निर्देश कर निर्देशक की निर्देश कर निर्देशक हम कि योग जर एसिड एवं क्षार द्रवणे रंग भिन्न अर्थात अम्लिक और क्षारिय द्रवणे दिले भिन्न भिन्न वर्ण धारण कर द्रवण अम्लिक की क्षारिय चिनते सहाय्य कर संगे जख एसिड और क्षार बिक्रिया घटे अर्थात जैसे प्रशमन बिक्रिया बी से प्रशमन बिक्रिया जेटा प्रशमन क्षण अर्थात बिक्रिया कथाए गए शेष होता जानते सहाय्य करे कि निर्देशक निर्देशक वैशिष्ट्य की निर्देशक वर्ण परिवर्तन करते पारे परिवर्तन करे एसिड बा खार द्रवणे अर्थात एसिड द्रवणे तादेर रंग एक रकम है खारियो द्रवणे तादेर रंग आरेक रकम है फले आमरा ए निर्देशक सहाज्ये कि चिनते पारी कोनो एकटा द्रवण आम्लिक ना क्षारिय धरो तुमके एकटा द्रवण देया हलो तुमके जदि बला एटा आम्लिक ना क्षारिय बोलो तुमि तो आर खेये देखबे ना जेटा टक कि कषा खेये देखि कारण सेटा तो विषाक्त होते पारे सेइजन्य आमरा जेटा व्यवहार करब तार मध्ये निर्देशक दिये देखब जे तार बर्ण कि हय निर्देशक गुलो कि हय द्रवणेर H3O+ বা OH- এর গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের বর্ণ পরিবর্তন করতে পারে। তাহলে আমরা খুব পরিচিত একটা ধরনের নির্দেশকের সম্পর্কে একটু জেনে নিই। যেমন ধরো একটা খুব পরিচিত নির্দেশক হচ্ছে লিটমাস। লিটমাস কোন দ্রবণ অ্যাসিড না ক্ষারীয় দেখার জন্য ল্যাবে সাধারণভাবে সবথেকে বেশি ব্যবহার করা হয়। লিটমাস এর বৈশিষ্ট্য কি? লিটমাস কে যদি আমরা অ্যাসিড মাধ্যমে দিই তাহলে রং হবে হচ্ছে লাল, আর ক্ষারীয় মাধ্যমে দিলে রং হবে হচ্ছে নীল। অর্থাৎ আমরা এই রং থেকে এটাকে চিনতে পারবো। এটা হচ্ছে লাল রঙের হবে অ্যাসিড দ্রবণে, আর ক্ষারীয় দ্রবণে এটা নীল রঙের হবে। এই প্রসঙ্গে একটা কথা বলছি, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। মনে রাখবে যে অ্যাসিড করে খুন, অ্যালকালি করে কালি। খুন অর্থাৎ হিন্দিতে রক্তকে খুন বলা হয়, রক্তের রং যেহেতু লাল তাহলে অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে লাল লিটমাসের রং, এবং অ্যাসিড থেকে লাল পেলে এটা মনে রাখার কোনো কষ্ট নয় যে অ্যালকালি অর্থাৎ ক্ষার থেকে নীল রং পাবো। কালি কালি সাধারণত নীল রঙের হয়, সেই জন্য এভাবে মনে রাখতে পারো চাইলে, আর নাহলে এমনিও মনে রাখতে পারো অ্যাসিড এবং ক্ষারে এদের বর্ণ কি হয়। এছাড়া আরও কতগুলো নির্দেশক তোমাদের আছে, যেমন ফেনলফথালিন, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, তোমরা এগুলোর বর্ণ যে কোনো বইতে পেয়ে যাবে আম্লিক ও ক্ষারীয় মাধ্যমে বা প্রসম মাধ্যমে কি হয় আছে। এই প্রসম মাধ্যমের রঙটা বলে দিই, প্রসম মাধ্যমের রং হচ্ছে বেগুনি। তোমরা এই রঙগুলো মুখস্থ রাখবে কারণ এগুলো তোমাদের MCQ বা VSA তে কিন্তু আসতে পারে। একটা নির্দেশক ধরে বলে দেওয়া হলো যে ফেনলফথালিনের আম্লিক দ্রবণে বর্ণ কি, উত্তর হবে বর্ণহীন। কিংবা তারা বলা হলো ফেনলফথালিনের ক্ষারীয় দ্রবণে বর্ণ কি, লালচে বেগুনি। এইভাবে কিন্তু তোমরা বর্ণগুলো একটু মুখস্থ করে রাখবে। নির্দেশক সংক্রান্ত আর বেশি কিছু কিন্তু তোমাদের সিলেবাসে নেই, অর্থাৎ শুধু তোমরা জানবে নির্দেশক কি এবং কতগুলো খুব পরিচিত নির্দেশকের রং। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং টপিক। পিএইচ পিএইচ কি? পিএইচ কথাটা এসছে হচ্ছে একটা শব্দ থেকে, প্রোটাজ অর্থাৎ হাইড্রোজেনের যে ক্ষমতা কোনো একটা লঘু আম্লিক বা ক্ষারীয় দ্রবণে। কিসের বললাম কথাটা একটু খেয়াল রাখবে, লঘু আম্লিক বা ক্ষারীয় দ্রবণে। পিএইচ মানে হচ্ছে
সেই দ্রবণের যে H+ আয়নের ঘনত্ব তার নেগেটিভ লগ। তোমাদের এই ফর্মুলাটা না জানলেও চলবে, কারণ তোমাদের সিলেবাসে এটা নেই, আমি শুধু জাস্ট তোমাদের জেনে রাখার জন্য বললাম। অর্থাৎ কোন একটা দ্রবণের H+ এবং OH- এর ঘনত্ব নির্দেশকের জন্য আমরা pH ব্যবহার করতে পারি। pH কিন্তু একটা হচ্ছে কোন দ্রবণ আম্লিক না ক্ষারীয় জানার জন্য ব্যবহৃত স্কেল। pH এর মানটা আমাদের জেনে রাখতে হবে কখন কিরকম হয়। তার আগে একটা কথা বলি, আমরা যখন কোনো অ্যাসিড বা ক্ষারকে জলের মধ্যে গুলি, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি আয়ন পাই? H2O+, এবং ক্ষারের ক্ষেত্রে পাই হচ্ছে OH-। কিন্তু এই ধারণাটা কখনোই রাখবে না যে একটা দ্রবণ আম্লিক মানে তাতে শুধুই H2O+ আয়ন আছে আর কোনো আয়ন নেই, বা একটা দ্রবণ ক্ষারীয় মানে তাতে শুধুই OH- আয়ন আছে আর কোনো আয়ন নেই। সব ধরনের দ্রবণেই কিন্তু সব রকম আয়ন থাকে। আমি একটা উদাহরণ দিই, তোমরা ব্যাপারটা তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো HCl এর জলীয় দ্রবণ নেওয়া হলো, মানে HCl কে নিয়ে এতে জল দেওয়া হলো, তাহলে তো অবশ্যই H2O+ আয়ন উৎপন্ন হবেই, সঙ্গে কিন্তু Cl- আয়নও উৎপন্ন হবে এবং জলও কিন্তু আয়নিত হবে সঙ্গে। হলে জল থেকেও কিছুটা H3O+ এবং OH- আয়ন উৎপন্ন হবে। সেম ঘটনা ঘটবে কিন্তু কোন ক্ষারকে আমরা যখন জলের মধ্যে গুলব। সুতরাং জেনে রাখবে কোন একটি দ্রবণের H3O+ যদি OH- এর থেকে বেশি হয় তখন আমরা সেই দ্রবণটাকে বলবো আম্লিক দ্রবণ, অর্থাৎ অ্যাসিড। কোন একটা দ্রবণে H3O+ এর সংখ্যা যদি OH- এর থেকে বেশি হয় সেই দ্রবণটা কেমন হবে? আম্লিক। যদি উল্টো হয়, অর্থাৎ H3O+ এর সংখ্যা OH এর থেকে কম হয়, সেটা হবে হচ্ছে ক্ষারীয় দ্রবণ। এবং যদি এই দুটো সমান হয় তখন সেই দ্রবণটা হবে হচ্ছে প্রসম, যেমন জল উৎপন্ন H3O+ এবং OH- এর সংখ্যা সমান হয়। তাহলে এই তিনটে কথাই কিন্তু প্রযোজ্য হচ্ছে দ্রবণের ক্ষেত্রে। ধরো বিভিন্ন জৈব অ্যাসিডকে শুকনো অবস্থায় পাওয়া যায়, গুঁড়ো, তখন কিন্তু এই pH কথার কোনো অস্তিত্ব নেই। pH কথাটা শুধুমাত্র প্রযোজ্য কোথায়? লঘু জলীয় দ্রবণে। ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে, কি বললাম? লঘু জলীয় দ্রবণ, ডাইলিউট অ্যাকোয়াস সলিউশন। এবার আমরা তাহলে pH কি করে বের করবো, pH স্কেলের রেঞ্জ একটু দেখে নিই। pH এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জল যখন আয়নিত হয় তখন তৈরি করে হচ্ছে H3O+ এবং OH-। মোটামুটি 25 ডিগ্রি সি উষ্ণতায় এই H3O+ এর ঘনত্ব হয় হচ্ছে 10^-7 মোল পার লিটার, 10^-7 মোল পার লিটার। এই জন্য আমরা প্রসম pH বা জলের ক্ষেত্রে pH এর মান হবে সবসময় 7। খেয়াল রাখবে কিন্তু 25 ডিগ্রি সি উষ্ণতায়, এবং আমরা সমস্ত pH বের করব 25 ডিগ্রি সি উষ্ণতায়। যদি pH এর মান 0 থেকে বেশি এবং 7 থেকে কম হয় তখন আমরা তাকে বলবো আম্লিক। যদি pH এর মান 7 থেকে বেশি এবং 14 থেকে কম হয় তখন তাকে আমরা বলবো ক্ষারীয়, আর প্রসম বলবো 7 হলে। এর বাইরে যদি কোনো pH কখনো আর দেখা যায় নেগেটিভ বা মোর দ্যান 14, সেই pH এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা একটা দ্রবণের যদি pH জেনে যাই তাহলেই কিন্তু আমরা বলতে পারবো দ্রবণটা আম্লিক কি ক্ষারীয়। তোমাদের ধরো পরীক্ষায় প্রশ্ন দেওয়া হলো যে একটি দ্রবণের pH 4, বলো দ্রবণটা আম্লিক না ক্ষারীয়। এইখান থেকে দেখে নেবে কোন রেঞ্জে পড়ছে, অর্থাৎ এটা আম্লিক। আবার ধরো বলা হলো কোনো দ্রবণের pH 12, দ্রবণটি আম্লিক না ক্ষারীয়, তখন বলতে পারবে দ্রবণটি ক্ষারীয়। সুতরাং এই ব্যাপারটুকু তোমরা কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য খেয়াল রাখবে, প্রয়োজনে এই অংশটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রসম, আম্লিক এবং ক্ষারীয় pH। এবারে আসবো আমরা pH এর গুরুত্ব কি, অর্থাৎ দৈনন্দিন জীবনে আদৌ কি pH এর কোনো গুরুত্ব আছে নাকি এটা শুধুই বইয়ে পড়ার জন্য। pH এর কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর গুরুত্ব আছে। যেমন ধরো টুথপেস্ট,
আমরা মুখের মধ্যে যদি খাবার রয়ে যায়, বিশেষ করে কোনো মিষ্টি খাবার, তখন মুখের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায়। সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, আমাদের মুখগহ্বরকে আম্লিক করে দেয়। মুখগহ্বরকে আম্লিক করে দেয়, ফলে মুখগহ্বরের পিএইচ মোটামুটি যদি 5.5 বা এর থেকে কম হতে শুরু করে, তখন কিন্তু আমাদের দাঁতের ক্ষয় শুরু হবে। অর্থাৎ আমাদের দাঁতের ওপরে যে স্তর আছে এনামেল, সেটা ক্ষয়ে যেতে শুরু করবে। সেই জন্য অধিকাংশ টুথপেস্ট কিন্তু বানানো হয় সামান্য ক্ষারীয়, যাতে মুখের ভেতরে পিএইচটাকে ঠিক রাখতে পারে। অর্থাৎ যাকে দেখবে তোমরা টিভিতে বিভিন্ন বিজ্ঞাপনে একটা শব্দ শোনো, পিএইচ ব্যালেন্স, অর্থাৎ আম্লিকতা এবং ক্ষারকীয়তাটাকে মেনটেন করবে। এছাড়া চাষের জমির পিএইচ, চাষের জমিতে সার ব্যবহারের ফলে অনেক সময় পিএইচ কমে যায়। আমরা যদি দেখি যে চাষের জমির পিএইচ এমন একটা জায়গায় চলে গেছে যাতে করে জমিতে ফসল কম উৎপন্ন হবে, তখন সেই জমিতে চুন দেওয়া যেতে পারে। পুকুরের জলের বা ভেরির জলের পিএইচ যদি কমে যায়, অর্থাৎ আম্লিক পিএইচ হয়ে যায়, তাতে চুন দেওয়া যেতে পারে। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন ওষুধ, টুথপেস্ট, চাষের জমি বা যেখানে মাছ চাষ করা হয় সেই জল, এই সমস্ত জায়গায় কিন্তু পিএইচ আমাদের জানা খুব প্রয়োজন। তোমরা যখন পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাস 11-12 গিয়ে আবার কেমিস্ট্রি পড়বে, সেখানে তোমরা পিএইচ আরো ডিটেইলসে পড়বে। তোমরা দেখবে বিভিন্ন দ্রবণের পিএইচ আমরা কি করে অঙ্ক করে বের করতে পারি, সেগুলো যদিও ক্লাস 9-এর সিলেবাসে নেই। আশা রাখবো তোমরা ভবিষ্যতে যখন উচ্চ শ্রেণীতে যাবে, আমার চ্যানেলেও সেই সংক্রান্ত ভিডিও থাকবে, সেগুলো তোমরা সেই সময় তো দেখবে। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলে নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমার সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।